আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে তৈরি করা দেখাচ্ছি বাচ্চাদের অনেক পছন্দের চিকেন বল এ বলটা আমি আজকে আমি আমার মতো করে আমি যেভাবে বাসায় তৈরি করি ওভাবে আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে নিয়ে নিলাম চিকেনের কিছু কিমা দুই কাপের মতো সেই সাথে আছে কিছু ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা আমি অনেক মিহি করে কাটছি কয়েকটা কাঁচামরিচ আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এক কথায় যে কোনোভাবে তেতলে নেওয়া সে সাথে নিয়ে নিলাম এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা চেষ্টা করবেন উপকরণটা ভালো করে ভেটে বা ছোটো করে কেটে নিতে সে সাথে লাগছে এক টেবিল চামচ সয়া সস তিনটা পাউরের পিস আমি চারপাশে লাল অংশ ফেলে দিয়ে নিয়েছি বড় সাইজ ছোটো সাইজ দেখে আপনারা বাড়ায় কমায় নিতে পারবেন নিয়ে নিলাম হাফ চা চামচ সাদা আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো খেঁচাপ সেই সাথে দিচ্ছি হাফ চা চামচের মতো তেলে রাখা জিরার গুঁড়া দিচ্ছি সাত মতো লবণ আমি এখানে যেহেতু দুই রকমের চস ব্যবহার করছি লবণটা দেখে বুঝে দিবেন কারণ দুইটা চসেই লবণ থাকে সেই সাথে দিয়ে দিচ্ছি আমার কুচি করে রাখা ধনে আর ফেস্ট কাঁচামরিচের গ্রেট আটটা সেই সাথে দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজ বাটাটা অবশ্য চেষ্টা করবেন এই উপকরণগুলো একটু যতটুকু পারেন মিহি করে নেওয়ার জন্য এগুলোর উপরে বলগুলো গোল হয় বা ফেটে যাওয়ার ভয় থাকে না এই উপকরণগুলোর উপরে ভিত্তি করেই সেই সাথে দিয়ে দিলাম চয়া সস এক টেবিল চামচের মতো হ্যাঁ এর আগে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকলে ময়দাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন তবে এক্ষেত্রে ময়দাটা দিলে একটু হাট হয়ে যাওয়ার ভয় থাকে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সয়া সস সে সাথে আমি একটা পাটিতে নিয়ে দিলাম কিছু পানি পানিতে এরকম একটা পাউরুটি দিয়ে দুই পাশে একটু ভালো করে ভিজাই এবার ভালো করে চেপে পানিগুলো ফেলে দিয়ে ফাওয়ারুটিটা এখানে দিয়ে দিচ্ছি এক্ষেত্রে আপনারা যে কোনো রকম বিস্কিটের গুঁড়া বা বেডক্রামও ব্যবহার করতে পারেন আচ্ছা আমি এখানে পাউরুটিটাই ব্যবহার করছি তবে অবশ্যই চেষ্টা করবেন ফাউরুটির ব্যবহার করার জন্য এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে মেখে নিচ্ছি যদিও এখানে পারোটির পিসগুলো আমি পুরোটা আস্তে আস্তে আসে এই জন্য চেষ্টা করবেন ভালো করে মেখে নেওয়ার জন্য যাতে মুরগির কেমার সাথে সবগুলো উপকরণ ভালো করে মিক্স হয়ে যায় এই বলটা তৈরি করা খুব সহজ এবং বাচ্চাদের অনেক বেশি পছন্দ এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার চিকেনের কিমাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে সবগুলো উপকরণের সাথে ভালো মতো মিক্স হয়ে গেছে এরপর আমি নিয়ে নিলাম একটা এরকম স্ট্রেনার এই স্ট্রেনারটা আজকে আমি ব্যবহার করব আমি এটা এক পাশে রাখছি প্রথমে আমার হাতে আমি কিছু এভাবে তেল লাগাই নিলাম গোল করার জন্য অনেকের এ ব্যাপারটা একটু ভয় থাকে আসলে এখানে ভয় পাওয়ার কিছুই নাই হাতে এভাবে একটু ভালো মতো তেল লাগাই নিয়ে যে যেরকম সাইজটা বলটা তৈরি করবেন ওরকম সাইজ করে বলটা তৈরি করে নেওয়া যায় একটু এভাবে হাতে দুই হাতে নিয়ে তালুতে ঘুরালেই সুন্দর একটা গোল ছিন্ন গোল বল হয়ে যায় খুব সহজে গোলটা হয়ে যায় ফেটে দেওয়ার বা কুদ থাকার কোনো ইয়া থাকে না বেশ কয়েকটা বল এভাবে বানায় নেওয়ার পরে যখন হাতে মনে হচ্ছে একটু লেগে লেগে আসছে তখন আপনার চাইলে হাতটা একটু পরিষ্কার করে আর একটু এভাবে তেল লাগাই নিলে দেখবেন সুন্দর করে বলগুলো তৈরি হয়ে যাচ্ছে আমি দেখাচ্ছি কয়েকটা আপনাদেরকে বল তৈরি করে আপনারা হয়তো লক্ষ্য করলে বুঝবেন বলটা কতটা মসৃণ হচ্ছে যেহেতু আমি কিমার সাথে এখানে যে উপকরণগুলো ব্যবহার করছি এগুলো অনেক মিহি ছিল এই উপকরণগুলো আপনার মিহি করে দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন এভাবে করে আমি সবগুলা বল তৈরি করে নিচ্ছি দুই কাপ বল কিমার মধ্যে আমার এখানে প্রায় বিশ থেকে পঁচিশটার মতো বল তৈরি করছে আমি এখানে মিডিয়াম সাইজ আপনার সাইজটা দেখে বুঝতে পারছেন আমি সবগুলা বল তৈরি করে নিচ্ছি আমি একটু দেখাচ্ছি আপনাদের বলগুলো কতটা মুসলিম বা আমি গোলটা করছি আমার বল শেটটা আসছে আপনারা হয়তো দেখলে বুঝবেন এরপর আমি রান্নায় চলে এসেছি আমি নিয়ে নিলাম এই স্ট্র্যানারটা স্ট্যানারটাতে একটু ব্রাশ দিয়ে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি আপনাদের কাছে এয়ার স্ট্র্যানারটা যাদের কুকার আছে তাদের তো অবশ্যই আছে যাদের নাই তারা যে কোনো রকম যা ছালনী আপনারা ব্যবহার করতে পারেন বা যারা বাবা পিটা তৈরি করার ড্রিসিটা ব্যবহার করেন হাঁড়িটা ওই হাঁড়িটাতেও চাইলে বলগুলো দিয়ে ভাপে দিয়ে করতে পারেন কয়েকটা কয়েকটা করে আবার চাইলে সরাসরি একটা হাঁড়িতে পানি সিদ্ধ করতে দিই ওখানেও ছেড়ে দিতে পারেন খুব ইজিলি এগুলো সিদ্ধ হয়ে যায় কয়েক মিনিট রাখলে আমি এভাবে বেশ কয়েকটা বল ওইটাতে স্ট্যান্ডারটা নিয়ে একটা প্যানে দিয়ে দিয়ে দিলাম কিছু পানি পানিটা যখন বল কুটে আসবে যখন বাষ্প হবে এরপরে বসায় দিলাম আমার এই স্ট্যানারটা ডাকনা দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য রেখে দিলাম পাঁচ ছয় মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি আমার চিকেন বলগুলো দেখেন আমার চিকেন বলগুলোর কালারটা চেঞ্জ হয়ে আসছে চেঞ্জ হয়ে যাওয়া মানে আমার চিকেন বলগুলো হয়ে গেছে একদম সাদা আপনারা ধরে দেখলে বুঝবেন অনেকটা শক্ত টাইপের হয়ে গেছে চিকেন সিদ্ধ হলে যা হয় আমি কয়েক মিনিট পরে দেখাচ্ছি চিকেনগুলো ঠান্ডা বলগুলো ঠান্ডা হওয়ার পরে আজকে আমি বলগুলো ডুবো তেলে বাঁচবো ডুবো তেলে বাঁচলে বলগুলোর একটা চারপাশে সুন্দর একটা কালার আসে একরকম কালার একদম রকম সাদা কালো এরকম মিক্স হয়ে আসে না আর আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন তেলটা গরম হওয়ার আগে আমি বলগুলো ছেড়ে দিছি যদি তেলটা যথেষ্ট পরিমাণ গরম করার পরে বলগুলো দিই তাহলে বলগুলো দেওয়ার সাথে সাথে উপরের অংশটা হাট হয়ে যাবে এবং তাড়াতাড়ি একটা ব্রাউনিশ কালার চলে আসবে এক মিনিট দুই মিনিট বাঁচলে দেখা যায় এরকম একটা কালার চলে আসে আমার বলগুলো হয়ে গেছে আমি এভাবে করে সবগুলো বল বেজে নিচ্ছি আমার সবগুলো বল বাজা হয়ে গেছে আমি একটু পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি সাধারণত রেস্টুরেন্টে যেভাবে পরিবেশন করে আমি ওভাবেই আপনাদেরকে আজ একটু পরিবেশন করে দেখাচ্ছি আমি এখানে আজ টমেটো কাছাপ দিয়ে আপনাদের একটু পরিবেশন করলাম এ বলটা খাইতে কতটা মজার যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খান নাই তারা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন অসম্ভব মজার একটা রেসিপি আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যারা কোনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন বালক খাবেন আল্লাহ হাফেজ